নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কমলা ভোগ বানাবো। স্টেপ বাই স্টেপ কিভাবে বানিয়েছি আর কিছু টিপস আছে, সেগুলো ফলো করবেন, তাহলে কমলা ভোগ একদম পারফেক্ট হবে। দেখুন কতটা নরম হয়েছে, আবার দেখুন ফুলে যাচ্ছে। চলুন তাহলে এবার কমলা ভোগ বানিয়ে নেওয়া যাক। 1 কিলো দুধ নিয়েছি, দুধটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। দুধটা আমার ফুটে এসেছে দেখুন। এবার আমি গ্যাসটা নিমিয়ে দেবো। গ্যাসটা নিমিয়ে ছানাটা কাটালে মিষ্টিটা খুব নরম হয়। আমি টক দই দিয়ে ছানাটা করছি। আমি আবার টক দই দিয়েছি 2 চামচ। 1 কিলো দুধের জন্য 4 চামচ দই দিলাম। দেখুন ছানা জল একদম আলাদা হয়ে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নেবো। এরকম একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়ে তো সুতির কাপড়টা অবশ্যই নিতে হবে, কারণ জলটা তাহলে ভালো সব করবে না। আমি ছেঁকে নিচ্ছি। এবার ঠান্ডা জলে আমি ধুয়ে নেবো ছানাটা, কারণ যে টক ভাবটা আছে সেটা থাকবে না জল দিয়ে তুলে। এই ন্যাকড়াটাতে আমি কুটুরি করে একটু ঝুলিয়ে রেখে দেবো, তাতে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। হাতের চাল দিয়ে একটু জলটা বাড়তে নিচ্ছি। 1/2 ঘন্টা আমি ঝুলিয়ে রেখেছিলাম। এবার ভালো করে প্রথমে আমি ছানাটাকে মেখে নেব। এবার প্রথমে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এবার ঠিক এইখানটা চাপ দিয়ে আমি ছানাটাকে ভালো করে ডুলে ডুলে মাখছি। এইভাবে 5 মিনিট এইভাবে মেখে নেবো, তাহলে ছানাটা মসৃণ হয়ে যাবে। 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি ছানাটা। দেখুন কতটা মসৃণ হয়েছে। এখানে আমি 1 চামচ ময়দা দিচ্ছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, চার ফুটা দিলাম। এবার ভালো করে আবার মাখিয়ে নেবো। কেটে লেচি করে নিচ্ছি। আর কমলা ভোগ একটু বড় হয় তাই একটু বড় বড় করছি। আমি ঠিক এই সাইজটা করছি। 1 কিলো দুধে 8টা হয়েছে। এবার গোল করে নিই, একটু চাপ দিয়ে দিয়ে গোলটা করবো। এরকম হয়েছে, দেখুন হয়ে গেছে। এবার আমি চাশনিটা করে নেবো। এখানে 1 কাপ চিনি, এটা 200 গ্রাম মাপের, আর এটা 50 গ্রাম। মিশ্রণ নিলাম 1.5 কাপ জল, এবার এই চিনি, আর 3 কাপ জল। চিনি জল মিশে গেছে, ফুটে বসেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, হাই ফ্লেমে অবশ্যই থাকবে। এখানে 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি আর 2 কমলা লেবু গোয়া, এই দুটো দিচ্ছি, কারণ রসটা চটচটে হবে না। আর কমলা ভোগ বলে একটু কমলা লেবু দিলাম। এবার 20 মিনিট হাই ফ্লেমে এই একভাবে ফুটবে, ঢাকাটা একদম খোলা যাবে না। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তবে একটা কথা বলা হয়নি, আমি উপর থেকে এলাচের গুঁড়ো দিয়েছিলাম। এবার এই যে কমলা লেবুগুলো আমি তুলে নেব। কতটা ফুলেছে দেখুন, কত সুন্দর ফুলেছে, মানে এত সুন্দর হয়েছে কি বলবো, পুরো ডবল হয়ে গেছে। তবে আমি একবার উল্টে পাল্টে দিলাম বলে আরও 5 মিনিট ফোটাবো, কিন্তু গ্যাস হাই ফ্লেমে থাকে। আবার 5 মিনিট পর খুলে নিচ্ছি। কমলা ভোগ আমার একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো। এভাবে গ্যাসটা নিভিয়ে দিলাম। খুব নরম, এবং বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। দেখুন আবার খুলে যাচ্ছে। ঢাকা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর সার্ভ করবো। এবার কমলা ভোগগুলো দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে, মানে করে এত যে আনন্দ লাগছে আমার বলার কথা না। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি সার্ভ করব, সেটাও একটু দেখাচ্ছি।